চ্যানেল ঢাকা খাবার বাই শাহিনুর। আজকে আপনাদের জন্য আমি খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম। বেশ অনেক দিন হয়ে গিয়েছে, ভাবলাম একটা ডেজার্ট রেসিপি শেয়ার করি। আর আজকে যে রেসিপিটা করে দেখাবো, এটা ঘরে থাকা খুবই অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। আজকে আপনাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে ছানা দিয়ে একটা অসাধারণ মজাদার লাড্ডু। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইয়ামি ডেজার্ট রেসিপিটি। ফার্স্টে আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেগুলো এক এক করে বলে দিচ্ছি। এখানে আছে এক কাপ পরিমাণ ছানা। পারফেক্ট ছানা কীভাবে তৈরি করতে হয় সেটা রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আর লাগছে হচ্ছে এক চা চামচ পরিমাণ ঘি, আপনি চাইলে বাটারও ইউজ করতে পারেন। আর আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক, আপনাদের টেস্ট অনুযায়ী এটার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই তিনটা ইনগ্রেডিয়েন্ট টোটালি লাগছে আমাদের লাড্ডুটা তৈরি করার জন্য। তারপর লাড্ডুটা রেডি হয়ে যাওয়ার পর ডেকোরেশনের জন্য আমি নিয়েছি আমন্ডস, এটা টোটালি অপশনাল। আর লাগছে হচ্ছে লাড্ডুটাকে কোট করে নেওয়ার জন্য পাউডার মিল্ক, আমি এখানে যতটুকু পরিমাণ পাউডার মিল্ক লাগবে লাড্ডুটা কোট করতে ততটুকু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্কের পরিবর্তে মাওয়াও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ইয়ামি রেসিপিটি। কাজটা করব, এখানে যে ছানাটা আছে এটাকে আমরা 2 মিনিটের মতো একটু ভালো মতো ম্যাশ করে নেব, এতে করে লাড্ডুটা খেতে খুবই স্মুথ হবে। সো এটাকে এখন 1 থেকে 2 মিনিটের জন্য আমরা এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত স্মুথ হয়ে গিয়েছে। এ থেকে বেশি আর এটাকে মুথে নেওয়ার প্রয়োজন নাই, আমি এখানে এটাকে 2 মিনিটের মতো মুথে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। এখন চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখন এটাতে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ যে ঘি নিয়েছিলাম সেটা। এটাতে খুব একটা বেশি ঘিয়ের প্রয়োজন হয় না, আমি জাস্ট এটা ইউজ করছি একটু স্মেল আর ফ্লেভারের জন্য, বাট আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানাটা যেটা আমি ভালো মতো করে মুথে রেখেছিলাম। চুলার হিটে একেবারেই লো হিটে রাখতে হবে এবং অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না, তা না হলে কিন্তু ছানাটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু ননস্টপ এভাবে করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, আর চুলার হিটে একেবারেই লো হিটে রাখতে হবে। এ পর্যায়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক, আমি এখানে 1/3 কাপের মতো ফার্স্টে কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম, আর যদি পরবর্তীতে প্রয়োজন হয় আমি বাকিগুলো অ্যাড করব। এখন ওগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে দেখতে অনেকটা পানি পানি মনে হলেও এটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে আঠালো হয়ে আসবে অনেকটাই, এভাবে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা আবারও একটা থিক কনসিস্টেন্সিতে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, এটাকে আরও একটু কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করতে থাকতে থাকতে এটা রেডি হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু অবশ্যই নাড়ানো, একেবারেই থামানো যাবে না। দেখতেই পাচ্ছেন অনেকটা কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং এটা একেবারেই ড্রাই হয়ে গিয়েছে, প্যান থেকে ইজিলি উঠে আসছে। তো এখন এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব। কিছুক্ষণ পরে আমার
ছানার যে মিশ্রণটা আছে এটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। আমি এটাকে 2-3 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম যাতে করে এটা ঠান্ডা হয়ে যেতে পারে। কুসুম গরম অবস্থায় আছে এটা এখন। এখন আমি হাতে অল্প একটু পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি। হাতে ঘি মাখিয়ে নিয়ে এটা থেকে অল্প একটু নিয়ে মিশ্রণ নিয়ে আমি এটাকে গোল লাড্ডু শেপ দিয়ে নিলাম। লাড্ডু শেপ দিয়ে আমি এটাকে মিল্ক পাউডারে গড়িয়ে নিচ্ছি। দেখলে নি তো ইজিলি রেডি হয়ে গেল। মিল্ক পাউডারটা দিয়ে আমি আবারও একটু এইভাবে করে গোল করে নিচ্ছি। এতে করে মিল্ক পাউডারটা এটার গায়ে ভালো মতো সেট হয়ে যাবে। বাকি লাড্ডুগুলো আমি সেমভাবে রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে গরম গরম লাড্ডু। ছানা দিয়ে দেখতেই পেলেন কত ইজিলি আমরা ঘরেই ছানার লাড্ডু রেডি করে নিতে পারি। এই লাড্ডুটা খেতে খুবই খুবই আমি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আপনারা চাইলে এভাবেই এটাকে সার্ভ করতে পারেন, বাট আমি একটু ডেকোরেশনের জন্য এটার মাঝখান দিয়ে এভাবে করে আমন্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।